হ্যালো ফ্রেন্ড, আমি সুমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আমি পুঁটি আলু ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো, তোমাদের এই ভিডিওটি কেমন লাগে জানাবে। চলো রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানটায় পুঁটিটাকে সরু করে কেটে নিয়েছি, সরু সরু করে এরকম করেই কেটে নিতে হবে। আর এখানে নিয়েছি সরু সরু করে আলু 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 কেটে নিয়েছি, সরু সরু করে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকেও এরকম করে কেটে নিয়ে এরকম করে কেটে নিতে হবে। নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব ওই আলুটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানটায় আলু দিয়েছি, আজকে আসলে কুজিটা কম ছিল, তো আলু ছাড়াও করা যায়, আমি বাড়িতে আলু ছাড়াই করি, তো আজকে কুজিটা কম আছে বলে তাই আলু দিয়ে করলাম। তো এবার আলুটা নাড়াচাড়া হয়ে গেছে, এবার নুন দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে ভেজে নিয়ে নিতে হবে। আমি আলাদা আলাদা করে কুড্রি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আমাদের কুড্রিটা আলুটা ভাজা হয়ে গেছে, সব আলুটাকে ঢেলে দেবো আলু ভাজাকে। কড়াতে যা আছে সব নামিয়ে নেবো। ওই কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, এবার কুদ্রিটাকে দিয়ে দিলাম। কুদ্রিটাকে ভালো করে ভাজতে হবে। কুদ্রিটা নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এবার এতেও নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা যাতে কাঁচা কাঁচা না থাকে, তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমাদের ভাজা হয়ে গেছে, এবার নেড়ে নেব, নামিয়ে নেবো। কুদ্রিটাকে দিয়ে দিলাম, নামিয়ে নিলাম। এবার ওই কড়াতেই তেল দিয়ে দিচ্ছি, এবার কাঁচা লঙ্কাটা ছেঁড়া ছিল সেটা দিয়ে দিচ্ছি, এবার রসুন দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হচ্ছে, এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি কম তেলেই ভেজেছি, কারণ আমি কুদ্রি আলুটাকে ভালো করে ভেজেছি সেই কারণে, নাহলে তেলটা বড্ড বেশি, মানে তেলটা বেশি দেখা যাবে সেই কারণে। ওইগুলোকে ভালো করে ভাজা হয়েছে বলে তাই জন্য এটাকে দিচ্ছি না। তো পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এবার কুদ্রি আলু যে ভাজা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে ফাটাচ্ছি না, ডিমটাকে দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, তো আমাদের কুদ্রি আলু ডিম দিয়ে ভাজা রেডি। এই ভাজাটা বিশেষ করে বাড়িতে তোমরা এরকম ভালো বানাতে পারো, এটা অতটা ভালো লাগে না কুদ্রিটা, কিন্তু এই ভাজাটা সব থেকে রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়েও খাওয়া যায়। তো ভিডিওটি ভালো লাগলে
লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে তোমরা এরকম করে বাড়িতে বানাতে পারো এই পদ্ধতিতে। আজকের মতন টাটা।